আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে দুধে ভেজানো লাচ্চা সেমাই। তবে এই লাচ্চা সেমাইটাকে একটু ভিন্নভাবে রান্না করব, যার রেগুলার লাচ্চা সেমাই থেকে টেস্টটা আরও দ্বিগুণ হবে। রেসিপিটি শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে লাচ্চা সেমাই রান্নার জন্য এক প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। এখানে প্যাকেটে যে পরিমাণ লাচ্চা সেমাই ছিল আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো লাচ্চা সেমাই আছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার বাটারটা গলে যাবার জন্য ওয়েট করব। বাটারটা গলে গিয়েছে, এবার অ্যাড করে দিব বাদাম কুচির 2 টেবিল চামচ পরিমাণ। এখানে বাদামটাকে কিছুক্ষণ ভেজে নিব। বাদামটাকে আমি এখানে হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব কিশমিশ 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই বাদাম আর এই কিশমিশটাকে হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না, এতে করে পুড়ে যাবে আর সেমাইয়ের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমার বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে, এখন লাচ্চা সেমাইগুলো অ্যাড করে দেব। এবার এই লাচ্চা সেমাইটাকে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ভেজে নিব, আর চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো পুড়ে যাবে। সেমাইগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, নাড়াচাড়া অফ রাখা যাবে না। এবার আমি অ্যাড করব চিনি 1/2 কাপ পরিমাণ। কিছুক্ষণ এই চিনিটাকে ভেজে নিব। এবার অ্যাড করব গুঁড়ো দুধ 1/3 কাপ পরিমাণ। গুঁড়ো দুধটা দেবার পরে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরও 1 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নিতে হবে। আমি এখানে সেমাইটাকে টোটাল 7 মিনিট ভেজে নিয়েছি। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। আর যে পাত্রে সেমাইটা সেট করব সে পাত্রে নামিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে সেমাইটাকে সমান করে সেট করে নিতে হবে। আমি এখানে সেমাইটাকে সেট করে নিয়েছি। এবার একই প্যানে আমি নিয়ে নিয়েছি 5 কাপ পরিমাণ লিকুইড ফুল ক্রিম দুধ। এখন এই দুধটাকে জাল করতে থাকবো বলক আসা পর্যন্ত। এবার দুধে অ্যাড করে দিব 2টা এলাচ, মুখ ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি 3 টুকরা। দুধটাকে আমি এভাবে জাল করতে থাকবো। দুধে বলক চলে এসেছে, এখন অ্যাড করব চিনি 1/2 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিষ্টি বেশি খেলে বেশি চিনি অ্যাড করতে পারবেন। চিনিটা দেবার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর এভাবে করে নাড়াচাড়া করব আর দুধটাকে জাল করতে থাকব। দুধটাকে বেশি জাল করব না, বলক আসার পর 5 থেকে 7 মিনিট জাল করব। এবার অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, কেননা মিষ্টি জাতীয় খাবারে লবণ অ্যাড করলে টেস্ট আরও বেশি হয়। দুধটাকে নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নিব, আরও কিছুক্ষণ জাল করব। আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে, 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন চুলাটা অফ করে দিব,
আর এই দুধটাকে 5 মিনিট রেখে দিব, যাতে অতিরিক্ত গরমটা কমে যায়, মাঝারি গরম হয়। 5 মিনিট পর দুধটা মিডিয়াম গরম রয়েছে, এখন এই দুধটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। দুধটা অ্যাড করার পর যদি অনেক পাতলা দেখাচ্ছে, তবে 10 মিনিট পর পারফেক্ট ঘনত্বে চলে আসবে। 10 মিনিটের জন্য আমি সেমাইটাকে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমার সেমাইটা দেখতে এমন হয়েছে, একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। আমি এখন এই সেমাইয়ের উপরে কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে দিব। আমার ভাজা লাচ্চা সেমাই দুধ দিয়ে রান্না একদম পারফেক্ট হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি খেতে কতটা টেস্টি হয়েছে। আর এই লাচ্চা সেমাইয়ের টেস্টটা অনেক বেশি। আপনারা দুধে ভেজানো লাচ্চা সেমাইটা যদি একটু ভিন্নভাবে রান্না করেন, তাহলে খেতে সাধারণ লাচ্চা সেমাই থেকে দ্বিগুণ হবে টেস্ট। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।